25 মার্চের কালো রাত্রিতে আমাদের নিরীহ জনগণের উপর যেগুলো হত্যা চালানোর মধ্য দিয়ে আমাদের চেতনা বহুত স্তব্ধ করতে চেয়েছিল। তাতে বাদশাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া হল সিম্পলি এটা তার তার দায়িত্ব ছিল না জনগণকে ডাক দেওয়া, দায়িত্ব তো ছিল শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে। তাকে আর্মিরা গ্রেপ্তার করছে, ফেসবুক বলছে, তিনি নিজে থেকে ক্যান্টনমেন্টে বলছেন আমাকে নিয়ে যাও, এটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে। তবে একটা কথা সত্য, হি ওয়াজ অ্যাবসেন্ট, অর্থাৎ 25 মার্চ রাত্রি 11:45 তিনি ক্যান্টনমেন্টে চলে রাতে বলে 2:20 শহীদ জিয়াউর রহমান হালি শহরে দাঁড়িয়ে তার সহকর্মীদের সামনে বলেছিলেন পাকিস্তান, অর্থাৎ সেনা পাশাপাশি একটি নির্দেশনা আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আপনারা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন শত্রুমুক্ত করার জন্য। অর্থাৎ পাকিস্তানের যারা সেনা কর্মকর্তা ছিলেন তাদেরকে তিনি বলছেন দেশের শত্রু, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, অ্যাবসলিউটলি কমপ্লিটলি বাংলাদেশ সবার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ।